আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম দরবারি বেলা শরীফের ইউটিউব চ্যানেল রুহানি বেলা দীপাবলি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, প্রত্যেকে জানাচ্ছি আপনাদের ভালোবাসা। আপনাদের সকলের দোয়ায় ভালো আছে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। যারা আমাকে কমেন্ট বক্সে লিখেছেন, আসলে কমেন্ট বক্সে প্রত্যেকের উত্তর দিতে পারতেছি না, যেহেতু আমি এবাদতের বন্দেগীতে থাকি এবং বিভিন্ন সাধনায় থেকে। রমজান মাস এমনিতেই রজব শাবান রমজান আমাদের জন্য, যারা সাধকদের জন্য আশীর্বাদের মাস। এখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। আমি আমলের জন্য ফ্যামিলি থেকেও দূরে সরে আছি, কারণ আমলে ডিস্টার্ব হবে এই কারণে। তো রমজান মাসের আমলগুলোতে আমি যাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না এই দুই তিন মাস, আমি আন্তরিকভাবে সকলের কাছে দুঃখিত, লজ্জিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ইনশাল্লাহ আমি রমজানের পরে অবশ্যই যারা যোগাযোগ করেছেন, কথা বলেছেন, যারা শিডিউল চেয়েছেন, প্রত্যেকের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে এই মাত্র তিন দিনের ভিতরে সমস্যা সমাধানের আরেকটি আমল বলতেছি, এর তৃতীয় পর্ব। তো এই তিন দিনের যে আমলগুলো আমি আপনাদেরকে বলতেছি, কেন বলতেছি ভাই, অনেকে তিন দিনের আমল একসাথে যদি পাঁচটি আমল দিয়ে থাকি, পাঁচটি শুরু করবেন না, তিন দিন করে একটি আমল শেষ করেন, আরেকটি পাঠ করেন। যদি কেউ পাঠ করতে পারেন সকালে এক তাহাজ্জুদের ওপরে একটি, কেউ আসার পরে করতে পারেন। তাহাজ্জুদের যে আমলগুলো আমি দিতেছি, এটি আসার নামাজের পরেও পাঠ করা যায়। কোনো ব্যক্তি তাহাজ্জুদের সময় উঠতে না পারলে সেটি আসার আগে, ঘুমানোর আগে পাঠ করতে পারবেন। তবে তাহাজ্জুদের সময় দোয়া কবুলের সময় যেহেতু আমরা সেই সময়টি বলি, তবে আমল আপনি যে টাইম দিয়ে করেন না কেন, আসার পরে করেন, তাহাজ্জুদের সময় করেন, ইনশাআল্লাহ অবশ্যই আমল 100% কামিয়াব হবেন। তো যে আমলটি আমি আপনাদেরকে বলতেছি, অনেকে অসংখ্য পীর ফকিরের কাছে গিয়েছেন, অনেক ব্যক্তির কাছে ধর্ণা দিয়েছেন, সাধু বাবার কাছে গিয়েছেন, বড় বড় আলেম মুফতির কাছে গিয়েছেন, মুহাদ্দিসের কাছে গিয়েছেন, ওয়াজকারীর কাছে গিয়েছেন, সমস্যা সমাধানের জন্য বহু জায়গায় গিয়েছেন, দরগা বাজারে গিয়েছেন, মসজিদে দিনের পর দিন কপাল ঠুকিয়েছেন, অসংখ্য নামাজ পড়তেছেন, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজ পড়তেছেন, অনেক মানত করতেছেন, জিকির আজগার করতেছেন, তারপরে কোনো কিছুতেই সমস্যার সমাধান হচ্ছে না। শনি রাশি আপনাকে এমনভাবে ধরেছে, অথবা শত্রু আপনাকে এমন ক্ষতি করেছে, নজরদোষ। মানুষের জীবনে যত সমস্যা আছে 90% সমস্যা নজরের দোষে হয়। এখন আপনি আপনার শিশু সন্তানের প্রতি আপনার নজর লাগতে পারে, এটা এরকম কোনো কিছুই না যে কিন্তু খারাপ ব্যক্তির নজর লাগে, এই জিনিসটি মানুষ বোঝেই না। আমরা যখন মানুষজন আমাদের কাছে আসে বিভিন্ন সমস্যা নিয়ে, তখন দেখি যে তাদের 90%-এর উপরে বা 100%-এর কাছাকাছি তার সমস্যা নজর দোষের সমস্যা হয়। স্ত্রীর নজর রাখতে পারে, ভাইয়ের নজর রাখতে পারে, বোনের নজর রাখতে পারে, নিজের নজর নিজের শিলে রাখতে পারে, আনার উপরে আনার সামনে দাঁড়ানোর পরে। নজর এতটা খারাপ জিনিস, তো নজর দোষ থেকে বাঁচার জন্য যে কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো অবলম্বন করতে হয়। আপনি একটা জিনিস দেখলেন বা কাউকে প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ বললেন, তারপরেও দেখে গেছে নজর চোখের ভিতরে এরকম কিছু জ্যোতি থাকে, এমন কিছু নূর থাকে, পাওয়ার থাকে, একটি মানুষের আহা বা একটি মানুষের চাহনির কারণে অনেক কিছু ঘটে যেতে পারে, সংসার ধ্বংস হতে পারে, চাকরি চলে যেতে পারে, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যেতে পারে এবং পথের ফকির হয়ে যেতে পারে। নজর দোষ এরকম একটি খারাপ জিনিস, যদি ভালো মতে কারো শরীরে লেগে যায় একবার, তাহলে সেই ব্যক্তি যদি আপনার দেখা গেছে ইন্ডাস্ট্রির মালিক হয়ে থাকে, সে রাস্তার ফকির হয়ে যাবে, এরকম ঘটনাও ঘটে। তো যাই হোক, যে কোনো দোষে হোক না কেন, জিনপুরি সমস্যার কারণে হতে পারে, তাবিজ কিতাবের কারণে হতে পারে, শত্রু শত্রুদামির কারণে হতে পারে, আপনার কর্মদোষের কারণে হতে পারে, যে কোনো কারণেই হোক না কোনো, ভাগ্যদোষে হতে পারে, নসিবের ছিল না, যে কোনো কারণে আপনি একটা সময় অনেক অর্থ সম্পদশালী ছিলেন, এখন অর্থ সম্পদ সব ধ্বংস হয়ে গিয়েছে, অথবা কোনো কালেই অর্থ সম্পদ ছিল না, রাস্তার ফকির হয়ে গেছেন, স্ত্রী ছেলে মেয়ের ভরণ পোষণ দিতে পারতেছেন না, ভাই বোনের ভরণ পোষণ দিতে পারতেছেন না, বাবা মাকে খানা খাদ্য চিকিৎসা দিতে পারতেছেন না, তবে আমি বলবো আপনার জন্য দরবারি বেলা শরীফ খোলা, ইনশাআল্লাহ দরবারি বেলা শরীফের আমলগুলো করেন, আপনাকে স্বাগতম ইনশাআল্লাহ। আমল করতে হবে, আমল করবেন না, আমাদের উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে বসে থাকবেন, আমাদেরকে বকাবকি করবেন, ভাই কোনো লাভ নেই, আপনার বকাবকি আমার গায়ে লাগবে না, কারণ আমরা কোরআনের আমল দিয়ে থেকে 100% কাজ হতেই হবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করে বলে দেখি কাজ হবে, তবে আমাদের কথার বাইরে যাওয়া যাবে না, আমলের কথা কাউকে বলা যাবে না, এক টাইম ধরে আমল করতে হবে, আমল আপনার দৃঢ় ভক্তি বিশ্বাস সহকারে করতে হবে। আপনি যদি পারেন আগর জ্বালবেন, আতর মাখবেন, গিয়ে না পারলে কোনো সমস্যা নেই, চেষ্টা করবেন সুগন্ধি মেখে থাকার জন্য, আমলের জন্য। আমলের ফল, আমলের ঘটনা, আমলের স্বপ্ন কোনো কিছু কাউকে বলা যাবে না, নিজের মাকেও না, নিজের স্ত্রীকেও না, সন্তানের কাউকে কখনো আমলের কথা বললে, আমলের লক্ষণ যদি বিন্দু পরিমাণ আপনি ভালো দেখেন না সেটি বলেন, সেটি সাথে সাথে নষ্ট হয়ে যাবে। তো আজকে যে আমলটা আমি বলতেছি আপনাদেরকে, অবশ্যই চ্যানেলটিতে স্বাগতম জানাচ্ছি, যারা চ্যানেলটিতে নতুন আছেন ভাই বারবার বলি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে না পারেন, এই ভিডিওগুলো আমাদের চ্যানেলের সন্ধানগুলো দিয়ে, ভিডিওগুলো ফেসবুকে হোয়াটসঅ্যাপ ইমোতে তার নাম্বারে দিয়ে আপনি সৎ ক্যাজিয়ারের কাজ করতে পারেন, তাকে লাখ টাকা দেওয়াতে বেশি উপকার হয়ে যাবে, কারণ মানুষের জীবনের সমস্যা সমাধানের সমস্ত প্রতিকূলতার আমলগুলো, অজিফাগুলো, সাধনগুলো এখানে দেওয়া হয়ে থাকে। আমরা এই আমল আপনার নামাজ রোজার আমলগুলো টাকা পয়সার আমলগুলো শেষ হওয়ার পরে যারা সবচেয়ে বেশি রিকোয়েস্ট এসেছে জিনপুরি আমলের জন্য, আমি অবশ্যই আপনাদেরকে জিনপুরি আমলগুলো দেওয়া শুরু করব। তবে এই কিছু আমল আমি তিন দিন, সাত দিন, এগারো দিনের আমলগুলো শেষ করার পরে আপনাদেরকে, যারা সেই আমলের জন্য অপেক্ষা করতেছেন আপনাদেরকে বলতেছি, আর বেশি অপেক্ষা আমি করবো না, অবশ্যই আমি পরীক্ষিত আমলগুলো আপনাদেরকে দেবো। রমজানের মাসে আপনারা শুধুমাত্র সব
সবাবের পুণ্যের আমলগুলো করেন, এই জন্য এগুলো আমি বেশি দিচ্ছি। যাই হোক, আমি জিনপুরের আমলগুলো আপনাদেরকে দেবো। তো চলে যাচ্ছি আজকে আমলটি দেখে। আজকের আমলটি করতে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ইয়াল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আমিন জাতীয় তাদেরকে লিখে দিতে হবে। লিখতে না পারলে ভিডিওগুলো শেয়ার করতে হবে অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে। আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেকের নামের বৃহস্পতিবার শুক্রবার দোয়া করা হয়ে থাকে। যারা দোয়া চেয়েছেন কমেন্ট বক্সে নাম লিখেছেন তাদের জন্য ভাই ডেফিনেটলি অবশ্যই 100% দোয়া করা হয়ে থাকে। দোহার তোলে দোয়া করা হয়ে থাকে। আপনারা আমাদের মেহমান, আপনারা আমরা এই ইউটিউবের এই দরবারি বেলাশিবে চ্যানেলটি যারা দেখেন তারা প্রত্যেকে আমরা একটি পরিবারের মতো। অবশ্যই আমি আপনাদের সকলের জন্য দোয়া করে থাকি, প্রত্যেকে আমি নিজের ফ্যামিলি মেম্বার মনে করে থাকি। আজকে আমি যে আমলটি আপনাদেরকে বলতেছি, আপনি পার্থিব জীবনের সমস্ত আশা ছেড়ে দিয়েছেন, পীর দরবেশ ফকির সমস্ত ব্যর্থ হয়ে গিয়েছে, মাওলানা মুফতিগণ ব্যর্থ হয়ে গেছে, আপনি যেখানে গিয়েছেন হ্যাঁ বা অসংখ্য তামিজ কিতাব নিয়েছেন ব্যর্থ হয়ে গেছেন, লাখ লাখ টাকা খরচ করে আপনার দেনা কর্জ থেকে মুক্ত হতে পারতেছেন না, আপনার চাকরি হচ্ছে না, জব হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, আপনার সন্তান হচ্ছে না, আপনার বিবাহ হচ্ছে না, যে কোনো সমস্যা হোক না কোনো, বৃহস্পতিবার শুক্রবার শনিবার রমজান মাসে তো রোজা অবশ্যই থাকতেছেন। রমজানের পরে কেউ ভিডিওটি দেখলে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোজা রাখবেন, আমলটি পাঠ করবেন। আমলটি তাদের জন্য যারা দিয়ে আপনারা অবশ্যই চ্যালেঞ্জ নেবেন, মনে জিদ নেবেন যারা আমাকে এটি পেতেই হবে, আমাকে এটি করতে হবে, আমাকে বিয়ে দারিদ্র থেকে মুক্তি হতে হবে, আমি একটি বাড়ি অবশ্যই করতে চাই, আমার চাকরি অবশ্যই হতে হবে, আমার সন্তান অবশ্যই হতে হবে, মানে মনে জিদ নিয়ে যারা আমল করবেন, যেন 1 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক 5 ঘন্টা লাগুক আমি কিন্তু আমি আমল ছেড়ে উঠবো না, আমি আমল ছাড়বো না। 3 দিনই তো মাত্র কষ্ট করতে হবে, 3 দিন আমি কষ্ট করে দেখবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া তুলে সেজদায় গিয়ে দোয়া করবো ইনশাল্লাহ, অবশ্যই আপনার আমল কামিয়াব হবে। আপনি দোয়ার মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, কারবালা প্রান্তরে শহীদগণ, ফিলিস্তিনি শহীদগণ, বারবীর আব্দুল কাদের জিলানী, শাহীনুল্লাহি রহমতুল্লাহি কাদরিয়া তরিকার সকলকে, এবং দরবারি বেলাশেরিফের যারা মৃত জীবিত যারা আছে, যেহেতু দরবারি বেলাশেরিফ থেকে আমলগুলো দেওয়া হচ্ছে তাদের জন্য দোয়া করবেন, আপনার নিজ বাবা মার জন্য দোয়া করবেন। এগুলো আমি যে কথাগুলো বলছি ডিফিনেটলি করতে হবে, 100% করতে হবে, তাহলে আপনি আমলে কামিয়াব হবেন। আজকে যে আমলটি আপনি যদি লাখো টাকার স্ট্যাম্প আর আমি স্ট্যাম্পে গ্যারান্টি দিয়ে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আপনার আমলে কাজ হবে 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 ইনশাআল্লাহ, হতেই হবে আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, ওপেন চ্যালেঞ্জ করতে বলতেছি, ও আমার ভিউয়ার যারা আছেন প্রত্যেকে ভালোবাসে হৃদয়স্থল থেকে বলতেছি, আমলটি যদি করতে পারেন ইনশাআল্লাহ সূরা বাকারার একটি আমল 100% আমলে কাজ হবে, 100% একটি মাত্র লাইন, সূরা বাকারার একটি মাত্র লাইন আমি আপনাদেরকে বলে দিব, এই লাইনটি দিয়ে ইনশাআল্লাহ আল্লাহর রহমতের আমলে কামিয়াব হওয়া সম্ভব। ভাই আমি একটা কথা বলি, যারা আমার দরবারে আসা যাওয়া করেন তারা জানেন যে এই দরবারে যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে আমাদের দরবারের মানুষ, সেই ব্যক্তিগুলিকে যদি আমি তাদের সাথে আমলের ফলশ্রুতিতে তাদের সাথে তাদের গার্জিয়ান, তাদের মা বাবা, ভাই সন্তানের সাথে কথা বলাতে পারি, আনতে পারি, তারা যদি তাদের সাথে দেখা করতে পারে, তো যেই ব্যক্তিটি কবরে চলে গেছে, বছর হয়ে গেছে, 10 বছর 20 বছর 100 বছর হয়ে গেছে, সেই ব্যক্তি যদি তার সামনে এসে কথা বলতে পারে আমলের জোরে, অজিফার জোরে, তাহলে ভাই কী সম্ভব না বলেন। এগুলো এখন যারা শুনবে তারা বলবেন এটা কীভাবে সম্ভব, মৃত মানুষ, আরে ভাই মৃত মানুষ, মানুষ কখনো মারা যায় না, মানুষের দেহটা পড়ে যায়, তার রুহটা ঠিকই থেকে যায়, এই দুনিয়ার বুকে হোক পরকালে হোক তাকে ডাকলে সে আসে, এবং সে ডাকার পদ্ধতি জানতে হবে, তাকে দেখার পদ্ধতির জন্য চোখের পর্দাটা সরাইতে হবে, জাস্ট কিছু সামান্য কিছু জিনিস, সামান্য দুই একটা কথা বললেই আপনার চোখের পর্দাগুলো সরে যায় এবং আপনার মৃত মানুষকে পরজগৎ দেখা যায়। এগুলোর জন্য বা ইউরোপে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সোলস রুহুর জন্য বিভিন্ন পড়াশোনা আছে, বিভিন্ন গবেষণা আছে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের মুসলিম কান্ট্রিতে এগুলো নেই এবং আমরা এগুলো বিশ্বাসও করতে চাই না। যাই হোক, সেদিকে যাবো না, আমি শুধু এতটুকুই বলবো জিনপুর এবং রুহু হত্যা এগুলো আপনার দেখা যাচ্ছে অদৃশ্য শক্তি, এদেরকে দেখা যায়। জিনপুরে যদি দেখা যায়, জিনপুরে যদি আনা যায় ডাইকে, তাহলে রুহু হত্যাকে আনা যাবে না, কারণ সে তো একটা সোলস, সে একটা রুহুই। তো এগুলোর জন্য যারা স্পিড বক্স বা দেখা গেছে কোয়ান্টাম করেন তারা জানেন, যারা এইসব নিয়ে খোঁজ খবর রাখেন তারা সকলেই জানেন যে রুহু হত্যাকে যে কোনো সময় ডাকানো যায়। তো যদি সেটা সম্ভব হয় পরকাল থেকে একটা ব্যক্তিকে যদি টেনে আনা সম্ভব হয়, তাহলে অর্থ সম্পদ আনা সম্ভব হবে না কেন, তাহলে আপনার বিপদ দূর করা সম্ভব হবে না কেন, তাহলে জিনপুরি আনা সম্ভব হবে না কেন ভাই। আজকের আমলটি বলে দেখেন, আজকের আমলটি করে দেখেন, আজকের আমলটি পাঠ করে দেখেন, নীরবে নির্বিধে করে দেখেন, একটু সময় লাগবে, এটি হয়তো 1-1.5 ঘন্টা সময় লাগতে পারে। আমলটি পাঠ করেন ইনশাআল্লাহ, আপনার কাছে টাকা চান, বাড়ি চান, গাড়ি চান, যা চান, যত বড় বিপদ হোক, যত বড় মুসিবত হোক, কোর্ট কেসারি মামলা যাই হোক না কেন, শত্রু শত্রুতা, অনুষ্ঠিত অনুষ্ঠিততা, বিপদ আপদ, তাবিজ কিতাব যা হোক, সব দুঃসাহ হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে সব কিছু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। অবশ্যই দরবারে বেলা সেবারে তাহাজ্জুদ নিয়ে আমলটি আপনাকে পাঠ করতে হবে, আমি আমলটি আপনাদেরকে বলে দিচ্ছি। অবশ্যই আপনি তাহাজ্জুদ উত্তের সময় উঠবেন, তাহাজ্জুদ উত্তের সময় উঠে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, তারপরে 3 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া করে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, এখন মূল আমলটি শুরু করবেন। আগে একবার দোয়া করলেন 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, তারপর আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি 1 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপর আপনি আমলটি পাঠ করবেন, সেটি বলে দিচ্ছি, বাদিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইজা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়।
ইয়াকুন সূরা বাকারা 17 নম্বর আয়াত আপনারা যারা সহি সুদ ভাই পড়তে চাচ্ছেন সহি সুদ ভাই কোরআন শরীফ থেকে দেখে নেবেন আমি আয়াত নম্বরে বলে দিলাম সূরা বাকারা 17 নম্বর আয়াত বাদিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন মানে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ আসমান ও জমিনের স্রষ্টা এবং যখন তিনি কিছু করতে ইচ্ছা করেন সিদ্ধান্ত নেন আল্লাহ যখন বলেন যে যা কিছু আল্লাহ যেটা ইচ্ছা আল্লাহ শুধু বলেন শুধু হও হয়ে যায় তো এই এই আমলটি যখন আপনি পাঠ করবেন এটি দরবারি বেলা শরীফের ইজাজত নেই ভাই যে আমলটি যে না করেছে তার কথা আমল করলে কিয়ামত পর্যন্ত বই কিতাব পড়ে মুখস্থ করে ফেললে কোনো কাজ হবে না আমল যে করেছে সাধন যে করেছে তার থেকে ইজাজত দিতে সে বলতে হবে না হলে ইউটিউব চ্যানেল দেখে বই দেখে কোনো কাজ হয় না আমলটি করে দেখে 100% লাখো পার্সেন্ট আমি বলবো আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সমস্ত বিপদ দূর হয়ে যাবে টাকা পয়সার সমস্যা হোক অন্য কোনো সমস্যা হোক আপনি যা চাচ্ছেন আল্লাহ তাই করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ